ছোট ভাইয়ের ফোনের গ্যালারির ভিডিও ওপেন করে থরথর করে কাঁপছে স্পৃহা। জরুরি একটা কল করার জন্য ছোট ভাইয়ের ফোনটা নিয়েছিল, কারণ ফোনে ব্যালেন্স ছিল না। কি মনে করেছে গ্যালারিতে গেল বুঝতে পারিনি, তবে না গেলে হয়তো ছোট ভাইয়ের ধ্বংস হওয়ার নমুনাটা দেখতে পেত না। রাগে স্পৃহা কাঁপছে, ভাইকে উঁচু গলায় ডাক দিল, সচিব এদিকে আয়। বোনের ডাক শুনে সচিব বারান্দা থেকে রুমে দ্রুত এলো। আপু কি হয়েছে, এভাবে ডাকছো কেন, কোনো সমস্যা? তোর ফোনে এসব কি ভিডিও সচিব? এই বলে ঠাস ঠাস করে ভাইয়ের গালে দুটো থাপ্পড় বসিয়ে হাত থেকে ফোনটা ছুঁড়ে ফেলল। এত জোরে ছুঁড়েছে দেয়ালে লেগে ফোনের রফা দফা অবস্থা। মেয়ের চিৎকারের আওয়াজ শুনে ফাতিমা বেগম দৌড়ে রান্নাঘর থেকে মেয়ের রুমে এলেন। এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে স্প্রিয়া, কি নিয়ে আবার ঝামেলা হলো তোদের? এমন চিৎকার চেঁচামেচি করছিস কেন? আমাকে না জিজ্ঞেস করো তোমাদের আদুরের ছেলেকে সে কি করেছে, তাকে জিজ্ঞেস করো, আমি বলতে পারবো না। আমার তো কল্পনা করলেও মাথায় আগুন ধরে যাচ্ছে, ইচ্ছে করছে খুন করে ফেলি। সজীব তুই কি করেছিস, তোর বোন এত রেগে গিয়েছে কেন, কি হলো, চুপ করে আছিস কেন, উত্তর দে। সজীব মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। সজীব ফোনটা কে ভেঙেছে, তুই? মোবাইল আমি ভেঙেছি, তোমার ছেলে না। মোবাইল না, ইচ্ছে করছে তোমার ছেলেকে এভাবে ভেঙে ফেলি। কিন্তু কি হয়েছে বলবি তো, না বললে বুঝবো কি করে? মা এখন যাও, আমি নিজেকে শান্ত করি আগে, তারপর সব বলবো। আর ওরে আমার চোখের সামনে থেকে যেতে বলো। ফাতিমা বেগম জানেন মেয়ে কতটা ঠান্ডা এবং বাস্তববাদী। এই মেয়ে যখন রেগে গিয়েছে তখন নিশ্চয়ই খুব গুরুতর কিছু হবে। কথা না পারিয়ে রান্নাঘরে চলে গেলেন। স্পৃহা এবার অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। স্পৃহার ছোট ভাই সচিব দশম শ্রেণীতে পড়ে। সাথের প্রায় সব বন্ধুদের স্মার্টফোন আছে, সচিবেরই ছিল না। স্কুল থেকে বাসায় ফিরে প্রতিদিন স্মার্টফোন কিনে দেওয়ার কথা বলে। উপায় না পেয়ে ছেলের আবদার মিটালেন শরীফুল সাহেব। একমাত্র ছেলে যদি ফোন না পেয়ে পড়াশোনার ক্ষতি করে, সেই চিন্তা করে ফোন কিনে দিয়েছেন। শুরুতেই স্পৃহার তেমন মত ছিল না, বয়সের আগে যদি প্রযুক্তি হাতে পায় সেটা কতটা নিয়ন্ত্রণে রেখে ব্যবহার করতে পারবে সে বিষয়ে আশঙ্কা ছিল। আজ সেই আশঙ্কাই সত্যি হলো। সজীব পর্নোগ্রাফিতে আসক্ত। একমাত্র আদরের ভাইয়ের এই পরিস্থিতি দেখে নিজেকে শান্ত রাখতে পারছে না স্পৃহা। বাসায় দুপুরে কেউই খাবার খেলো না। স্পৃহা দরজা আটকে রুমে বসে আছে। সজীব কোথায় গিয়েছে কে জানে। সন্ধ্যার দিকে সজীব বাসায় এসে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। এটা দেখে স্পৃহা রুমে গিয়ে নক করল। সজীব দরজা খোল, সজীব, 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 আপু বলতেছি দরজা খুলতে, দরজা খোল। সজীব কাঁপা কাঁপা পায়ে এসে দরজা খুলে দিল। সজীব দরজা বন্ধ করে দে, তোর সাথে আমার একান্তে কথা আছে। দরজা বন্ধ করে দিয়ে সজীব চাপা কান্নাই ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, আপু তুমি এই কথাটা মা বাবা কাউকে বলো না, ওনারা শুনলে অনেক কষ্ট পাবেন। বাবা আমাকে আস্ত রাখবেন না, পড়াশোনা হয়তো এখানে বন্ধ করে দেবেন। আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো এমন জঘন্য কাজ করব না। আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহর কাছে আমার ভুলের জন্য আমার বাবার জন্য ক্ষমা চাইব। আপু আমি তওবা করে সুপথে ফিরে আসব, তুমি আমাকে সুযোগ দাও প্লিজ আপু। স্পৃহা দেখল সচিবের গালে থাপ্পড়ের দাগ বসে গিয়েছে, মুখটা একদম শুকিয়ে গিয়েছে। দুপুরে ডাকটা এখন আর নেই, যতই হোক অনেক আদরের ভাই, যদিও গালে দাগ দেখে খারাপ লাগছে, কিন্তু এই থাপ্পড়ই হয়তো ওর পুরো জীবনটা বদলে দিবে। সবে বুঝলাম, তুই কি নিজে নিজে এইসব আসক্ত হয়েছিস নাকি সাথে কেউ আছে? আপু আমার সাথের বন্ধুরা সব দেখে, ওরা সবাই একদিন কোচিং থেকে ফেরার পথে চিপে একটা গলিতে আমাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে একটা মজার জিনিস দেখাবো বলে এসব আমাকে দেখায়। শুরুতে আমি দেখতে চাইনি, ওরা নানান কথা বলে আমাকে সব দেখায়, আমার মোবাইলে এসব ভিডিও শেয়ারের মাধ্যমে দিয়ে দেয়। প্রথম প্রথম খারাপ লাগতো, ধীরে ধীরে ভালো লাগতে শুরু করে, এভাবে আমি এসবে আসক্ত হয়ে যাই। তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি আর কখনো এসব দেখবো না, কিন্তু বাবা মাকে প্লিজ বলো না এসব কথা। মনে যেন থাকে সচিব,
এটাই প্রথম এবং এটাই শেষ সুযোগ দিলাম তোকে। স্মার্টফোন তোকে আর দেওয়া যাবে না, প্রয়োজনে সব আমার ফোন দিয়ে মেটাবি। অনলাইনে ক্লাস করার জন্য আমার ল্যাপটপ রয়েছে, আর শোন, শুধু তুই একা সঠিক পথে আসতে হবে, বন্ধুদের ফিরিয়ে আনতে হবে না। এক কাজ করবি, তোর দায়িত্ব বন্ধুদের গার্ডিয়ানের নাম্বার আমাকে জোগাড় করে দেওয়া, বাকিটা আমি বুঝে নিব। মা বাবার সাথে আমি সব বুঝে নিব, আম্মুর সাথে আমি কথা বলবো, চিন্তা করিস না, খেয়ে এসে পড়তে বস। স্পৃহা মাকে গিয়ে সত্যি কথাটাই জানালো। মাকে বলল, আম্মু তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না, আমাকে ভরসা করো, আমি দেখব। এটা নিয়ে তুমি সজীবকে কিছু বলো না, আজকের ঘটনা বাবার কানে দিতে হবে না, সবটা আমি সামলে নিব। আম্মু আম্মু কান্না করো না প্লিজ, বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই আল্লাহ আমাদের সতর্ক করে দিয়েছেন, শুকরিয়া আদায় করো নামাজ পড়ে, শান্ত হও আম্মু। ঠিক আছে মা, তুই যা ভালো বুঝিস তাই কর, আমি কিচ্ছু জানাবো না তোর বাবাকে, মানুষটা তাহলে খুব কষ্ট পাবে, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে শুধু আমাদের ভালো রাখার জন্য, সেখানে এমন কথা শুনলে একদম ভেঙে পড়বে, তোদের নিয়ে অনেক স্বপ্ন মানুষটার, আমি কিচ্ছু জানাবো না, চিন্তা করিস না। আচ্ছা আম্মু আমি রুমে যাচ্ছি। এই বলে স্পৃহা নিচের রুমে চলে গেল। ঘটনার দুদিন পরে সজীব বন্ধুদের গার্ডিয়ানদের নম্বর জোগাড় করে বোনকে দিল। নম্বর পেয়ে স্পৃহা সবার সাথে কথা বলল এবং বুঝিয়ে বলল, যেন কোনো প্রকার রাগারাগি কিংবা মানসিক চাপ সৃষ্টি না করে, বুঝিয়ে যেন পথে নিয়ে আসে। ছোট মানুষ ওরা, এই বয়সে কৌতূহল ওদের দিয়ে অনেক কিছু করাবে, সেক্ষেত্রে বড়দের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, ওদের কাজকর্মের উপর নজর রাখতে হবে, যুগের সাথে অবশ্যই সবাইকে আপডেট হতে হবে, তবে সেটার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে বড়দের। স্পৃহার জন্যই সজীবের বাকি বন্ধুগুলো সঠিক পথে ফিরে আসে। এক বছর পরে ওদের সবার রেজাল্ট বলার মতো হয়েছে, সবাই খুব খুশি এবং সেই সাথে তাদের পরিবারও।